এখন আমাদেরকে রান্না করে দেখাবে সাউদার বাবা কি রান্না করবেন আপনি ফিশ ফিলে ফিশ ফিলে বানাবেন তো কি কি লাগছে আমার খুব পছন্দ আচ্ছা তাহলে আমরা দেখে আসি ফিশ ফিলে তৈরি করতে কি কি উপকরণ লাগছে ফিশ ফিলে তৈরি করতে যে যে উপকরণ লাগছে তেল ডিম সরিষা শুকনা মরিচ পাতা লবণ গোলমরিচ লেবুর রস রুই মাছ ব্রেড ক্রাম কর্নফ্লাওয়ার এটা আমরা মাখিয়ে নেব তাই তো লেবুর রস দিয়ে দিই আমি সাদা তুমি সাহায্য করবে না বাবাকে সাহায্য করবে না কেন ওর মাকে সাহায্য করে কিছুক্ষণ আমরা এভাবে রেখে দিই আমরা ডিমটাকে ফেটিয়ে নিই আমি নিয়ে নিচ্ছি এখন নালে আমরা দিই একটু করে লবণ আমি এটা একটু ভেঙে দিই তারপর তুমি মিশাও ঠিক আছে তুমি এটা করতে করতে আমি এখানে দিয়ে দিই বাকি মশলাগুলো এখানে দিচ্ছি সরিষার গুঁড়া দাও গোলমরিচের গুঁড়া একটু মরিচ এটা আমি একটু এরকম করে মিশিয়ে দিই একটু মিক্স করো এখন দিয়ে দেবো মরিচ পছন্দ না সব শিশুর মরিচ পছন্দ না উপকরণের বেশিরভাগ কিন্তু ডিমের মধ্যেই গেল ডিমের মধ্যেই গেল এখানে শুধুমাত্র লবণ এবং লবণ আর লেবুর রস গেল সাদা ওই বাটিটা একটু দাও অর্ধেকটা ঢেলে দিই তারপর লাগলে আর নেব ঠিক আছে আর একটু সুন্দর করে মাখিয়ে নিই সাদা হয়েছে দেখো তো ভালো মতো মিশানো হয়েছে এই তো হয়ে গেছে ভালো মতো সাউদা তুমি কি করতে চাও কেন কেন পারবো না তুমি একটা করো আচ্ছা ঠিক আছে মাছটা আসলে খুবই ভালো স্বাস্থ্যের জন্য মাছে যেহেতু আছে প্রোটিন আর এই প্রোটিনটা কিন্তু খুবই উপকারী প্রোটিন তো মাছের প্রোটিনটা খেলে হয় কি কোনো অসুখ বিসুখ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা মাংসের চেয়ে মাছটা একটু বেশি বেশি খাবো সবচেয়ে বড় কথা আমাদের পরিচয় আমরা যারা বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ আসলে ছেড়ে দিতে পারি না দেখে বোঝাচ্ছে যে ভাজি করার পরে দেখতে অনেক সুন্দর একটা রং আসবে না হ্যাঁ বাড়িতে আমার বন্ধুরা বা সাউদার বন্ধুরা যারা আছে এটি চেষ্টা করতে পারে এবং এটি রুই মাছ না আরও অনেক মাছ দিয়ে কিন্তু করা যেতে পারে যেমন তেলাপিয়া হতে পারে ডোরি ফিশ এটি এখন খুব আমরা পছন্দ করছি মানুষ খাচ্ছে ডোরি ফিশটা বিশেষ করে কিশোর বয়সী ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু আসলে এরকম রান্না খুব পছন্দ করে
দিবি। আমরা এবার ফিশ ফিলে ভাজছি। বাহ, সুন্দর গরম হয়ে গেছে। এটা পরে দিব, হ্যাঁ, তিনটা আগে হয়ে যাক। আপনি উল্টে দেন। যখন একটু লালচে হয়ে গেল তখন আমি বিষয়টা উল্টে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা অনেকে যাদের বাড়িতে ডিপ ফ্রায়ার আছে তারা কিন্তু ডিপ ফ্রায়ারে করতে পারে। রেস্টুরেন্টে কিন্তু সাধারণত আমরা দেখি যে ডিপ ফ্রায়ারেই করে, তাতে উল্টে দেওয়ার ঝামেলা খুব একটা থাকে না, কারণ একেবারে তেলের মধ্যে থাকে। হ্যাঁ, আর এটা বাড়িতে আসলে ডুবা তেলেই ভাজতে হবে। রংটা কি সুন্দর লালচে হয়ে গেছে, দেখেছ আপনি? আচ্ছা, আমরা তাহলে একটা বাটি নিয়ে আসি। আমি যদি অভিনয় শিল্পী না হতাম, রন্ধন শিল্পী হওয়ার সম্ভাবনাও কিন্তু ছিল একেবারে। বাড়িতে একজন রন্ধন শিল্পী আছে, কাজে আমি আর রন্ধন শিল্পী হইনি, অভিনয় শিল্পী থেকে গেছি। আমার মনে হয় সমস্ত রন্ধন শিল্পী যারা পেশাদার রন্ধন শিল্পী হয়েছে তাদের রান্না প্রথম শেখা তার মায়ের কাছেই হয়। আমরা শুধুমাত্র রান্না না, আমরা জীবনের অনেক শিক্ষাই আছে, সেটি ছোট শিক্ষা হতে পারে, ছোট বিষয় হতে পারে, আবার সেই ছোট ছোট শিক্ষাই জীবনে অনেক বড় জায়গা নিয়ে নিতে পারে। এই শিক্ষাগুলো আমরা মায়ের কাছ থেকে পাই। অবশ্যই, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে। আচ্ছা, আমাদের ফিশ ফিলে ভাজা শেষ হয়ে গেছে। আমরা অপচয় করব না, আমাদের গ্যাস বন্ধ করে দেব। ঠিক আছে, তৈরি হয়ে গেল সাউদার বাবার তৈরি করা ফিশ ফিলে। আমরা আবার দেখে আসি কি করে তৈরি করতে হয় ফিশ ফিলে। ফিশ ফিলে তৈরি করার জন্য প্রথমে মাছগুলো লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে ডিম ভেঙে নিয়ে অল্প পরিমাণে লবণ, সরিষা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচ বাটা, কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মাখাতে হবে। এরপর লেবুর রস ও লবণে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু ফিশ ফিলে। মজা।